নমস্কার বন্ধুরা, আমার ডাইনিং টেবিলের আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে শেয়ার করব ঝিঙে আলু দিয়ে পাতলা মাছের ঝোল। গরমের দুপুরে ভাতের সাথে মাছের এই পাতলা ঝোল খেতে কিন্তু খুব তৃপ্তিদায়ক লাগে, আর যেহেতু এটা সবজি দিয়ে রান্না তাই এটা বাচ্চাদের জন্যেও কিন্তু খুবই স্বাস্থ্যকর। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। ঝোলের জন্য আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি আর মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। এখানে রয়েছে ঝিঙে আর আলু। মাছের ঝোলের জন্য কিন্তু টাটকা ঝিঙেই ব্যবহার করতে হবে। কড়াইতে মাছ ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই সবথেকে ভালো হবে। তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে একে একে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিলাম, আর এদিকে যে ঝিঙে আলু রেখেছিলাম সেগুলোকে ঠিক এই রকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। ঝোলের আলু ঝিঙে সবসময় কিন্তু এরকম বড় বড় করেই কাটতে হবে। এখন এই তেলের মধ্যেই 1 চামচ সাদা জিরে দিয়ে দিলাম। জিরেটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবারে আলুগুলোকে 1 চামচ নুন দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এক 1.5 মিনিট ভাজার পর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা বাটা 1 চামচ। এটা কিন্তু শুকনো লঙ্কা নয়, বাজারে যে কাঁচা লঙ্কার পাকা পাকা যেগুলো পাওয়া যায় লাল লাল সেইগুলো, এটাতে কি হলো, কাঁচা লঙ্কাও হলো আবার কালারটাও খুব সুন্দর হলো। তো এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো দেখুন মশলাটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলোকে আমি দিয়ে দিচ্ছি, কারণ ঝিঙেটাও এবারে সমস্ত মশলার সঙ্গে আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি 1-2 মিনিট নাড়াচাড়া করার পর একটু ঢাকা দিয়ে দিলে ঝিঙেটা খুব ভালো মজে যায়। তো আমিও একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পর এবারে দেখুন ঝিঙেগুলো একদম খুব সুন্দর করে মজে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গরম করে রাখা জল। ফুটন্ত জল দিলে সবসময় কিন্তু তরকারির স্বাদ ভালো হয়। তো আবারও আমি একটু ঢাকা দিয়ে দিলাম, মানে এই 2 মিনিটের মতো, তার মধ্যেই কিন্তু ঝিঙে আলু সব সেদ্ধ হয়ে গেছে। এইবারে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য, কারণ পাতলা ঝোলে কাঁচা লঙ্কার ফ্লেভার খুব ভালো লাগে। আর এই সময় কিন্তু বেশি ঢাকা দিয়ে জাল দেওয়া যাবে না, তাহলে ঝাল বেরিয়ে যাবে, কারণ অলরেডি আমরা লঙ্কা বাটা দিয়েছি এর মধ্যে। তো দেখুন আমাদের ঝোল কিন্তু একদম হয়ে গেছে। এবারে আমি সার্ভ করে দেখাচ্ছি। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না প্লিজ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বেল বাটন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।